গ্রামের ভেতর বিএসএফের চেকপোস্ট তৈরি করে গ্রামবাসীদের হয়রানি করা, মহিলাদের প্রতি দুর্ব্যবহার করার অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ হলেন মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দারা। গ্রামের ভেতর বিএসএফ চেকপোস্ট তৈরি করে গ্রামবাসীদের হয়রানি করা, মহিলাদের প্রতি দুর্ব্যবহার করার অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ হলেন মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দারা। বুধবার ওই গ্রামের বাসিন্দারা সংশ্লিষ্ট এলাকার প্রাক্তন সিপিএম এর বিধায়ক বিশ্বনাথ ঘোষের নেতৃত্বে জেলাশাসকের দ্বারস্থ হন এবং বিভিন্ন সমস্যার বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় জেলাশাসক রাজশ্রী মিত্রের কাছে। দ্রুত সমস্যার সমাধান না হলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। এদিন ডেপুটেশন দিতে আসা গ্রামবাসীদের বক্তব্য, কালিয়াচক ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রামে বিএসএফ নানাভাবে সমস্যা তৈরি করেছে। ওই গ্রামে অত্যন্ত 10,000 মানুষের বসবাস। গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে নিজের মর্জি মতো একটি চেকপোস্ট তৈরি করেছে বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। মিলিক সুলতানপুর গ্রামের যাতায়াত করতে গেলে পরিচয়পত্র দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে আত্মীয়রা ঘুরতে এলে তাদের সন্ধ্যের মধ্যে গ্রাম থেকে ফেরত যেতে বলা হচ্ছে। মেয়েদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। জমি থেকে ফসল সবজি নিয়ে গেলে তা মাটিতে বিছিয়ে তল্লাশি করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকাতেই বিএসএফ তদারকি করতে পারে, কিন্তু গ্রামের ভেতরে বিএসএফ এর এভাবে নজরদারি চালানো এবং চেকপোস্ট তৈরি করে গ্রামবাসীদের হয়রানি করা মোটেই সঠিক কাজ নয়। এর জন্য জেলা পুলিশ ও প্রশাসন রয়েছে। বিএসএফ কেন চেকপোস্ট তৈরি করে গ্রামবাসীদের হয়রানি করবে তা নিয়েই প্রতিবাদ জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বিএসএফ এর এমন কাজে রীতিমতো সমস্যায় পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী। এই সমস্যার সমাধানের জন্য এদিন জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। সীমান্ত নিয়ে আপনাদের কী সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দা। আমরা বহুদিন যাবৎ সেখানে বসবাস করি এবং আমরা ওখানে 150 থেকে 200 ফ্যামিলির মতো আছি। তো বহুদিন আগে, আজ থেকে 18-20 বছর আগে যখন তারবেড়াগুলো হয়, তখন সরকারের একটা নিয়ম ছিল যে 150 গজ ছেড়ে তারবেড়া দেওয়ার একটা নিয়ম ছিল। কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ বা সিপিডাব্লিউডি তখন সেই জায়গাটায় 150 গজ না ছেড়ে 1 কিলোমিটার বা তার থেকেও বেশি জায়গা ছেড়ে তারবেড়াটা দিচ্ছিল। এবং আমাদের ওই জায়গাটা একটা নদী আছে, নদীতে আমাদের ইন্ডিয়ার এদিকে পড়ছে এবং 150 গজ ছেড়ে আরও ভিতরে পড়ছে। সেই নদী ক্রস করে আমাদের গ্রামের এরিয়ার মধ্যে এসে তারবেড়া দিচ্ছে। প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ জানান, একটা বড় গ্রাম, ওই গ্রামের বাসিন্দারা নিজ গ্রামে ঢুকবার ক্ষেত্রে বিএসএফ বাধা দিচ্ছে এবং তাদের যে একটা নাগরিক হিসাবে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত করছে। ঢুকতে গেলে ভোটার কার্ড দেখাতে হবে, বেরোতে গেলে ভোটার কার্ড জমা রাখতে হবে। ওদের গ্রামের সাইকেল মোটর সাইকেল কোনোটা নিয়ে ঢুকতে পারবে না। ওই আনপ্রোটেক্টেড এরিয়াতে সব সাইকেল মোটর সাইকেল ফেলে দিয়ে গ্রামবাসীকে ঢুকতে হয় এবং এমনকি ওই গ্রামের মেয়েরা যারা আসে বেরোয় তাদেরকেও নানানভাবে হেনস্থা করা হয়, সার্চ করার নাম করে চুল ঘাটার থেকে শুরু করে অনেক কিছু হয়। এদিকে পুরো বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে আলোচনা করার কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ইংলিশ স্কুল নেতাজি পল্লী হ্যামিল্টনগঞ্জ, অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন, নার্সারি টু ক্লাস 9 অ্যান্ড ক্লাস 11, অ্যাফিলিয়েটেড টু সিআইএসসিই নিউ দিল্লি, ফর আইসিএসসি ক্লাস 10 অ্যান্ড আইএসসি ক্লাস 12। ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বোর্ড ইংলিশ স্কুল 7478356243 অ্যান্ড 6297256116। হিমালয়ান অপটিক্স,
আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.